নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের আম গাছ। অনেক বেশি আম ধরেছিল, কিন্তু এবছর বৃষ্টি হয়নি, তার জন্য আমগুলো ঝরে গিয়েছে। আমি এখন চললাম মাছ ধরতে বড়শি নিয়ে। কলা পাতার মধ্যে আছে হচ্ছে পিঁপড়ার ডিম, গাছে যে হলুদ হলুদ পিঁপড়া হয় সেই পিঁপড়ার ডিম। এগুলো এখন ভালো করে বড়শিতে গেঁথে নিব। পুকুরে অনেক শোল মাছ আছে, কই মাছও আছে। পুকুরের জলটা একদম শুকিয়ে গেছে। বড়শি ফেললাম, দেখা যাক কি মাছ ওঠে। বিড়ালটাও আমার পাশে, আমি যেখানে যাই ও আমার সঙ্গে সঙ্গে যায়। আহারে, একটা মাছ ছুটে গেল আর পাশের থেকে সবাই আমার ইচ্ছা মতো আমি মাছ ধরবো, পাশের লোকজন বলে টান দাও, আমি ইচ্ছা মতো ধরবো, যার একটা ছুটে গেল। মাছ ছুটে গেলে কেমন লাগে যে বড়শি দিয়ে মাছ ধরে সেই জানে। আর একটা, তিনটে মাছ ছুটে গেল, মাছ বাঁধানোর মোটটাই অফ হয়ে গেল। শেষবারের মতো আর একবার চেষ্টা করবো। বড়শিটাও একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় বড়শি হলে মাছগুলো উঠত। আর একটা ধরছে, আমি টের পাচ্ছি এখানে মাছ। আহারে, কি শান্তি, অবশেষে উঠাতে পারলাম বেশ বড় একটা শোল মাছ। কি যে সুন্দর লাগে যখন বড়শিতে মাছ ওঠে। ধরতে একটু কষ্ট হচ্ছে। শান্তি রে, দারুণ, তিনটে মাছ চলে গিয়েছে, তারপরে একটা, নিরাশ তো হইনি, একটা তো পেয়েছি। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।